গুড মর্নিং সবাইকে। আর এই দেখো টুলু এখন বসেছে আমার কাছে, ওকে একটু মাথাটা ধুয়ে দিলাম, আজকে স্নানটা করাইনি কারণ নলটাই মেসিতে আছে, তো ঠান্ডা লেগে গেলে মুশকিল। তো একটু আগেই ডক্টর এসেছিল, ডক্টর একটা দারুণ গুড নিউজ দিয়েছে, ডলু আজকে ডিসচার্জ হয়ে যাবে, এই বেলাতেই বলছিল। যাই হোক, ডলু আজকে ডিসচার্জ হয়ে যাচ্ছে। গতকাল সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি কারণ ডলুর গতকাল বিকালের পর থেকে স্যালাইনটা অফ রেখেছিল ডক্টর, যে অবজারভেশনের জন্য যে কতবার পটি করছে। তো কালকে 7:25 পর থেকে এখন অবধি একবারও করেনি, পটি একবারই করেছিল 7:25, তখন সেটা এক্সামিনেশনে চলে গেছে। আজকে একটা রিপোর্ট দেবে, আবার একটা 3 দিন পরে রিপোর্ট দেবে, সেটা আমাদেরকে পরে কালেক্ট করতে আসতে হবে। শুধু ওর হিশুটাই এখনও হলো না, দেখা যাক বাড়ি গিয়ে কী হয়। তো আজকে এই বেলাতেই ডিসচার্জ করে দেওয়ার কথা বলছিলো, তো আমরা বললাম যে না এখন থাক, আর একটু দেখে নিই, আমরা লেট ইভিনিং করে যাব, 6:00 PM আর 6:30 PM আমরা চলে যাব। তো ডেলি খুব খুশি, এই মা সৌরভ জাস্ট গেল, আমি বললাম তোমরা বাড়ি যাও, রান্নাবান্না করো, ডোনা বিকি ববদেরকে কিছু খাইয়ে দাও, দিয়ে তারপর তোমরা শান্তিতে এসো। কারণ ডলু হবার সময় যখন ডিসচার্জ বলেছিল, আমরা সকালবেলায় অনেকক্ষণ প্রায় 3 ঘন্টা মতো বসেই ছিলাম, দিয়ে ডোনা বিকিদের খাওয়া হয়নি, আমাদের অনেক লেট হয়ে গেছিলো বাড়ি যেতে যেতে। তো যাই হোক, তোমাদের সবার প্রেতে ডলু এখন একদম ভালো আছে, সুস্থ আছে, আমরা বাড়ি চলে যাচ্ছি আজকে। তো দেখাই যা বাকি, যা টেক কেয়ার করার বাড়ি গিয়ে করতে হবে, ডক্টর সব বলে দেবে কী কী করতে পারবে ও কী করতে পারবে না। মেডিসিন সেরকম কিছু নেই, শুধু জলটা খেতে হবে যাতে, আর এই পটি ধরার ব্যাপারটা ওর এখনও 8-10 দিন মতো টাইম লাগবে। ডক্টর বললো বেকার 8-10 দিন তো ওকে আটকে রাখার কোনো মানেই হয় না, সেই জন্য আজকে 72 আওয়ার্স কমপ্লিট হয়ে যাচ্ছে, আজকে ডিসচার্জ হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে বলো, খুব আনন্দ হচ্ছে আমার, ফাইনালি আমার মেয়েটা বাড়ি যেতে পারছে, বাবা বাবা, উফ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিলো জানো তো, আর এখানেও তো আর ওর আর ভালো লাগছে না, না ও কিছুতেই স্যালাইন নিতে চাইছে না, কোঅপারেট করছে না, ওয়ারেস খেতে চাইছে না, ওষুধ খেতে চাইছে না, তাও সবাই ওকে ভীষণ ভালোবাসছে, সবাই খেলছে, কিন্তু ও তো বাচ্চা, ও তো কিছু বোঝে না না। যাই হোক, ফাইনালি বাড়িতে সবাই খুব খুশি, আজকে বাড়ি যাচ্ছে, ঠিক আছে। তো এরপর দিন থেকে তোমরা ডলুকে আবার অ্যাজ ইউজুয়াল বাড়িতে দেখতে পাবে, তোমরা সবাই বলেছো ডলু দুষ্টুমি করুক সেটাই ভালো লাগে, বাড়িতে এটা করছো ওটা করছো, আমার সত্যি গো বাচ্চাদের কিছু বলে না একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। আর আমি যেই ব্লগগুলো করছি, তোমরা হয়তো অনেকেই বলবে যে এই সময় ব্লগ করছো কেন, এমন অনেকেই আছে জানো তো, যারা হয়তো আমাদের সাথে কথা নেই, যেমন আমাদের পুরনো বাড়িতে যখন আমরা ছিলাম, তারা তো সবসময় ফোন করতে পারে না, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তারা জেনে গেছে যে ডলু কী হয়েছে, ডলু এখন কেমন আছে, ইভেন তো সেই ক্ষেত্রে তারা ফোনও করেছিল, সেই জন্যই আমার আরও করা, যাতে ডলুকে সবাই দেখতে পায় যে ডলু কী হয়েছে, কবে কোথায় আছি আমরা, কবে ডিসচার্জ হয়েছে, সেই জন্যই ব্লগ করা একটু না। যাই হোক, আমার ফাইনালি আমার ফুচকুটা বাড়ি যাচ্ছে, বাবা বাড়ি যাক সুস্থ হবে, সব কিছু হোক, বাবা শান্তি লাগছে এবার, বিশ্বাস করো ফাইনালি ওকে যে নিয়ে যেতে পারছি, অনেকটাই সুস্থ আছে। আজকে আজকে বলেছিলো আজকে ছাড়বে না, থার্সডেতে ছাড়বে, কিন্তু ডক্টর দেখলো না সব কিছু ওকে, ইভেন এখনও একটা স্যালাইন চলছে, এটা শেষ হয়ে গেছে প্রায় আর 5 মিনিট মতো আছে, এটা হয়ে গেলেই ওর চ্যানেলটা বিকালে খুলে দেবে, কারণ একটা মেডিসিন যাবে তারপরে খুলে দেবে। বাড়ি যাবো একটু পরে, এখন বাজে হচ্ছে 12:10, মা বিকিতে লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা বাড়ি চলে যাবো, ঠিক আছে। কাল থেকে তোমরা সব ভিডিও ডলুর আবার বাড়িতে দেখতে পাবে, তাই না ডলাই? হ্যাঁ, আর তোমরা একজন ওকে ডলাই বলে ডাকো, আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো ভীষণ ভালো লাগে, কারণ ডলাই বলে একমাত্র আমার মা ডাকে, তোমরা যে ওকে এত ভালোবাসো সত্যি এটা আমার কাছে মানে ব্লেসিং, আর এছাড়া কিচ্ছু না। আর এই তোমাদের প্রার্থনা, তোমাদের ভালোবাসাতে সত্যি ডলু সুস্থ হয়ে গেছে। আর একজন আমাকে বলেছে যে ডলুর জন্য বিপত্তারিণী পুজো দিয়েছি, এইগুলিই তো ভালো লাগে, কারণ দেখো আমরা তোমাদেরকে চিনি না, তোমরা শুধু ভিডিওর মাধ্যমে আমাদের সাথে একে অপরের কথা হয়, এর থেকে বেশি তো আর কিচ্ছু না বলো, তোমাদের ভালোবাসা
সবাই ভালো হয়ে গেছে, সবাই যদি কাছে থাকতে পারতাম একদিন একটা গ্র্যান্ড পার্টি হতো ডলুর অনারে, সেখানে ডলু কি দুষ্টুমি করতো, তোমরা সবাই থাকতে, আমরা কেক কাটতাম, খুব মজা হতো, তাই না বল ডলু? যাই হোক, আমি আজকে স্নান করিনি কারণ গলায় ব্যথা করছে, কারণ সবসময় এসিতে আছে, তো মুখ চোখের অবস্থা খুব খারাপ, বাড়ি না যাওয়া ছাড়া ফ্রেশ হওয়ার কোনো উপায় নেই। তো চলো বাড়ি যখন যাবো তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এইদিকে তাকা, এদিকে তাকিয়ে থাকো, বলো তো, বলো আমি বাড়ি যাব, বাড়ি যাব তো, বাড়ি যাচ্ছি, হ্যাঁ আজকে বাড়ি যাচ্ছি, বলেছ সবাইকে বলেছ আমি বাড়ি যাচ্ছি, তুমি এদিকে তাকিয়ে থাকো, তাহলে হাত দেখো কিচ্ছু হবে না, এদিকে থাকো, এই বাড়ি যাবি রে, বাড়ি যাবি রে, মাছ করবো না আমি, এই দেখো আমরা বাড়ি যাচ্ছি, ইয়ে কি মজা, খুব আনন্দ হচ্ছে, ডলুকে নিয়ে বাড়ি যাচ্ছি, আজ আমার লক্ষ্মীটা আমার বাড়ি চলে যাচ্ছে, কাঁদছে বলেছো চোখে, আর বিকি তো সবসময় বাড়ির বসে থাকে বনুর জন্য, কখন চলে গেল, কখন আসবে, কখন আসবে, আর ডোনাকে সকালে রোজ বিস্কুট খাতে চোখে জল ভর্তি, এখন সাড়ে পাঁচটা বেজেও গেছে, সবার মন খারাপ, আমরা সুস্থ হয়ে গেছি, হ্যাঁ বাবা সবাইকে ঠাকুরের কাছে প্রে করো যে তার মন সুস্থ হয়ে যায়, খেলা করবো বাড়িতে, আর সবার মনও খুব খারাপ, ওখানে যারা যারা দুলুকে এতদিন দেখে আসছে, মানে নাইট শিফট ডে শিফট যাদের যাদের ছিল প্রত্যেক জোড়া মন খারাপ করছে, যাই হোক বাবা বাড়ি যাচ্ছি, আর এই দেখো হাতে এখনো চ্যানেলের এটা আছে, এই যে হাত লাল হয়ে গেছে, বাড়ি গিয়ে বলেছে যে স্পিরিট আছে, স্পিরিট দিয়ে একটু আইস প্যাক দিয়ে শেক দিতে, বলে তুমি খুশি মা, তুমি খুশি মা, একটু হাই করে দাও তো বাবা, সবাই বাড়ি থেকে দেখতে পাবে না, শোনা বলো বলো, কাঁদতে কাঁদতে এলাম, হাসতে হাসতে বাড়ি যাচ্ছি, তাই না বাবা, শোনা শোনা বাবা, তো ও শরীর থাকলে ঠিক হয়ে গেছে বাবা, আমার সবাইকে বাই করে দাও, বাই বাই করে দাও, বাই করে দাও, বাই, আর ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, একটু ফ্লাইং কিসে দিয়ে দাও, তোমরা সবাই বলেছো, সবাই প্রে করেছো ডলু বাড়ি চলে যাক, বাড়ি চলে যাক, সেটাই ভালো, বাড়ি যাচ্ছি, ঠিক আছে চলো টাটা বাই বাই, আজকের মতো টাটা করে দাও।